রাজ্য সরকারের উন্নয়নের পথে ১১ বছর পূর্তি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল উন্নয়নমূলক কাজের। এদিন অঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মেমারি ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রাঙ্গণে। এই ব্লকের বিভিন্ন স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণীর ২৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিভানা ইয়াসমিন, বিজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপি মোল্লা, কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার শেখ কেরামত আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে এখানে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছি, এই ক্যাম্পে কি কাজ হচ্ছে? আজকে ক্যাম্পে আছে আমাদের এডিএ সাহেব আছেন, আগে বিএলডিএ সাহেব ওনার দপ্তরেও আছেন, প্রত্যেকটা মৎস্য দপ্তরের আছে, কৃষির আছে, আমাদের জনস্বাস্থ্যের রয়েছে, এবং তাদের থেকে প্রত্যেকে একজন করে স্টাফ এসে ওনারা বসে মানুষের সমস্যা শোনার জন্য। আজ আমরা মেমারি ২ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে, আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নের পথে ১১ বছর যে কর্মসূচি, গোটা রাজ্যব্যাপী যে প্রচার অভিযান চলছে, আমরা মেমারি ২ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে আমাদের ব্লক অফিসেই আজকে আমাদের স্কুলের যারা ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে বসাক প্রতিযোগিতা, এর মধ্য দিয়ে আমাদের যে উন্নয়নের বার্তা, যে আমাদের ব্লক এবং পঞ্চায়েত সমিতি উন্নয়নের একটা যে অংশগ্রহণ করেছে তারই আমরা বার্তা দিতে চলেছি। আজকে আমাদের ব্লকের বিভিন্ন হাই স্কুলের ছাত্রছাত্রীরা, তাদেরকে একটা থিম দিয়ে দেওয়া হয়েছে, বিষয় দিয়ে দেওয়া হয়েছে, তারা সেই বিষয়ের উপরে ড্রয়িং করছে। কোন কোন ক্লাসের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে? আজকে আমরা আমাদের এখানে ক্লাস ৫ থেকে ক্লাস ১০ পর্যন্ত হ্যাঁ স্টুডেন্টরা রয়েছে, এবং তাদের সমস্ত কিছু আমরা মেটেরিয়ালস তাদেরকে সাপ্লাই করেছি। তারা স্কুল থেকে এসেছে, তাদের শিক্ষক মহাশয় এবং অভিভাবকরা নিয়ে এসেছেন, তারা বাইরে আছেন। আজকে স্টুডেন্টরা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ। কতগুলো স্কুলের স্টুডেন্ট আছে? আজকে আমাদের এখানে টোটাল স্টুডেন্ট আছে ২৫ জন স্টুডেন্ট আছে। আমাদের যা ব্লকে যে হাইস্কুলগুলো রয়েছে সেখানে প্রত্যেক হাইস্কুলের স্টুডেন্টরা রয়েছে। কোন কোন থিমের ওপর আজকে প্রতিযোগিতাটা হচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নমুখী যে পরিকল্পনাগুলি রয়েছে, দীর্ঘ ১১ বছরে পশ্চিমবঙ্গ সরকার যে উন্নয়নগুলো করছে, সেই উন্নয়নের যে ফ্ল্যাগশিপ যে প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রজেক্টগুলো এবং উন্নয়নের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেই উন্নয়নের কর্মসূচির ওপরে স্টুডেন্টরা তাদের যে আঁকার কম্পিটিশনটা করছে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।